পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এরা একটাবার জবাব দিচ্ছে যে কেন সেদিন রাতে একটা সিভিক ভলান্টিয়ার আর্চি করেন ওই চেস ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করছিল কি তার পরিচয়। আরে এলাকার লোক ওকে দালাল বলে জানে, দালাল দালাল মানে আপনি বেড পাচ্ছেন না হসপিটালে, আপনাকে ওই দালালের সাহায্য নিতে হবে, ওর পকেটে 5,000 টাকা ভরে দিলে আপনি বেড পাবেন। তাহলে হসপিটালের ভেতরে এই দালালের সঙ্গে লিঙ্কটা কে রেখেছে? হসপিটালের বেডকে দালালের কাছে 5,000 টাকা নিয়ে হসপিটালের বেডটা যে 2 টাকার টিকিটে একটা মরমর রুগী যে বেডটা পাবে না সেই বেডটা একজন অন্য কেউ পেয়ে যাবে। আপনি ব্লাড নিতে যান, ব্লাড পাবেন না, ডোনার নিয়ে আসতে হবে, কার্ড থাকলেও ব্লাড পাবেন না। আর একটা দালালকে ধরলে ব্লাড ব্যাংকের দালাল চক্ররা সেই ব্লাড বিক্রি করে দিচ্ছে। জানে না হসপিটাল, জানে না সিএমওএইচরা, জানে না বিএমওএইচরা, জানে না হসপিটালের সুপাররা, জানে না অ্যাসিস্ট্যান্ট সুপাররা, জানে না স্বাস্থ্যমন্ত্রীরা, জানে না স্বাস্থ্য অধিকর্তারা, ডাক্তাররা জানে না? জানে তো, জানে বলেই তো আজকে ডাক্তাররা রাস্তায় নেমেছে যে আর নয়, বহু হয়েছে, আর নয়। তাই ডাক্তাররা মুখের মতন জবাব দিয়েছে যে সরকারের থেকেও সরকারের বিরুদ্ধে লড়াইটা করা যায়, তাতে মানুষের জন্য সরকার, সরকারের জন্য মানুষ নয়। শুধু কি দুর্নীতি জেলা হসপিটালে? শুধু কি দুর্নীতি আরজিকর মেডিকেল কলেজে? আপকা গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্র মে দুর্নীতি নেই হ্যাঁ? ক্যা বলতে হ্যাঁ লোক কে পোয়াতি মা গুলো বাচ্চা হতে গিয়ে লেবার রুমে চলে গেছে, প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, হসপিটালে নিয়ে চলে গেছে লেবার রুমে, তার বাচ্চা হবে, বাচ্চাটার মাথাটা বের হয়ে গেছে, ডাক্তার বাচ্চাকে ছুটছে না, কেন? কারণ ডাক্তারের কাছে গ্লাভস নেই, হসপিটালে গ্লাভসের সাপ্লাই নেই। ডাক্তার লিখে দিচ্ছে পেশেন্ট পার্টিকে যে যাও গ্লাভস কিনে নিয়ে আসো বাইরে থেকে, তবে গিয়ে বাচ্চাটার মাথা ধরে মায়ের পেট থেকে বার করে দেবো। কেন? আমি তো গামছা কিনলে সরকারকে দস্তুরের মতন আমি ট্যাক্সের টাকা দিই, আমি তো মোবাইলে রিচার্জ করলে আমি তো সরকারকে ট্যাক্সের টাকা দিই, আমি খেতে পাই আর না পাই একটা বিড়ি কিনলেও তো সরকারকে ট্যাক্সের টাকা দিই। তাহলে আমার বাড়ির, আমার বাংলার, আমার মায়েদের বাচ্চা হলে সেই বাচ্চার মাথাটা বেরোলেও ডাক্তারের কাছে একটা গ্লাভস কেন থাকবে না? কেন সিডিপিওরা গায়ে গায়ে ঘুরছে না? কেন আঙ্গনবাড়ি থেকে যে ভাতের পরে ডাল হবে না ডালের পরে ডিম সিদ্ধ হবে, নাকি বুকে দুধ হবার জন্য আয়রনের ট্যাবলেটটা হবে, আর নাকি মা যখন বাচ্চাকে ডেলিভারি দিতে যাবে তার শরীরে কতটা রক্ত আছে রক্ত নেই তার একটা হিমোগ্লোবিন টেস্ট করে তাকে কিছু ওষুধ দিতে হবে, কেন নেই? কেন নেই? কেন পশ্চিমবঙ্গে ছানি অপারেশন কমে গেল? কেন পশ্চিমবঙ্গে টিবির ওষুধ আর পাওয়া যাচ্ছে না? কেন পশ্চিমবঙ্গে আজকে একটা হার্টের অপারেশন, একটা ব্রেনের অপারেশন, একটা হাঁটু চেঞ্জ করতে গেলে 3 মাস 4 মাস ধরে অপেক্ষা করতে হয়? কেন? কেন নতুন করে বড় কোনো হসপিটাল নেই? 42টা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, এই সুপার স্পেশালিটি 42টা হসপিটালে নীল সাদা রং ছাড়া কি আছে, কি আছে? প্রশ্ন তুলবেন না, আমরা কেন প্রশ্ন তুলছি? একটা হসপিটালে চলে যান, সেখানে যদি বাথরুম পরিষ্কার না থাকে তাহলে সেখান থেকে ইনফেকশন হয়ে যাবে। একটা হসপিটালে চলে যান, সেখানে একটা লাইট ফ্যান বন্ধ হয়ে গেলে, একটা ইলেকট্রিশিয়ান না থাকলে সেই হসপিটালটা অন্ধকার থাকবে, অপারেশন বন্ধ হয়ে যাবে। একটা হসপিটাল চলে যান, সাফিসিয়েন্ট যদি লোকজন না থাকে, সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, তার জন্য যদি মেশিন না থাকে, লোক না থাকে, তাহলে সেখানে কাজ হবে না। তার মানে হসপিটালগুলোতে লোকের প্রয়োজন, আর পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েদের কাজের প্রয়োজন। তাহলে পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে লোকের প্রয়োজন, স্কুলগুলোতে লোকের প্রয়োজন, পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে লোকের প্রয়োজন, আর পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলোর কাজের প্রয়োজন। এই মাঝখানে লিঙ্কটা করে কে দিচ্ছে না, কে দিচ্ছে না করে? কারা বন্ধ করে রেখেছে এই লিঙ্কটা? কারা? ভাবতে হবে পশ্চিম মেদিনীপুরকে, ভাবতে হবে। হ্যাঁ আমাদের সম্মেলন,
দুটো বছর আমরা কী করেছি তার চুলচেরা বিশ্লেষণ করবো আমরা আজ থেকে কাল অবধি। আগামী দিনে কাজের দাবিতে বন্যা নিয়ন্ত্রণে মানুষের পাশে দাঁড়াতে স্বাস্থ্য দপ্তরে নিয়োগের জন্য আমাদেরকে কী করতে হবে তার জন্য আমরা চুলচেরা বিশ্লেষণ করে আগামী দিনের আমাদের রাস্তা ঠিক হবে। কিন্তু আজকে যারা আপনারা আমাদের ডাকে আমাদের সমাবেশে এসেছেন আমরা আপনাদের কাছে কী আশা করতে পারি? কেসে ভুল সকতে হ্যাঁ আপ লোক কি এ মিট্টি বিদ্যাসাগর কা মিট্টি হ্যাঁ কেসে ভুল সকতে হ্যাঁ আপ লোক কি আপনাদের মাটি ক্ষুদিরামের মাটি? কি করে ভুলতে পারেন আপনারা যেই মাটিতেই মাতঙ্গিনী হাজরা শুধুমাত্র দেশের পতাকাটার জন্য নিজের বুকে গুলি খেয়েছে তবু পতাকাটাকে পড়তে দেয়নি? তাহলে পশ্চিম মেদিনীপুরের আমাদের পূর্বপুরুষরা হলো মাতঙ্গিনী হাজরা, আমাদের পূর্বপুরুষরা হলো ক্ষুদিরাম বসু, আমাদের পূর্বপুরুষরা হলো সুকুমার সেনগুপ্ত আর বিদ্যাসাগররা। সেই মেদিনীপুরের রক্ত এত ঠান্ডা হয়ে যেতে পারে না যারা দুর্নীতির কাছে মাথা নামিয়ে বাঁচবে। সেই মেদিনীপুরকে মাথা তুলতেই হবে দুর্নীতির বিরুদ্ধে আর মেদিনীপুরকে এগিয়ে নিয়ে যাবার জন্যে, যাতে এই মেদিনীপুর আবার গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মধ্যে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেবার জন্যে যে স্বাধীনতা সংগ্রামের আগুনটা এই মাটিতে লাগিয়েছিল নতুন করে আরও একবার এই দুর্নীতি রাজা দুষ্কৃতি রাজের পরাধীনতা থেকে স্বাধীনতা পেতে গেলে এই আগুনটা ফিরে হয়তো পশ্চিম মেদিনীপুরের এই মাটিতেই লাগাতে হবে। সেই আগুন লাগানোর জন্য আমাদের পশ্চিম মেদিনীপুরের সৈনিকদের কাছে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।